হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা আমার আপুরা যারা দেখছেন তারা এই ভিডিওটা দেখার পরে টাইটেলে যেই কাজের কথা আমি উল্লেখ করেছি সেটা করতে আপনাদের কোনো প্রকারের সমস্যাই হবে না আশা করি। আজকের ভিডিওটা হচ্ছে ফলস ল্যাশেস কিভাবে পড়তে হয় একদম বিগিনারদের জন্য, যারা আগে কখনো ফলস ল্যাশেস পড়ার ট্রাই করেনি অথবা ট্রাই করেছে অনেকবার বাট সফল হতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা। তো ফলস ল্যাশেস পড়ার ব্যাপারে সবার আগে যেটা আমি বলবো, এটা হচ্ছে খুবই সোজা, খুবই খুবই সোজা বাট একটু স্লাইট ট্রিকি। এই ট্রিকটা যারা বুঝতে পারে না, এই না বুঝার কারণে ল্যাশেস পড়তে, ফলস ল্যাশেস পড়তে সক্ষম হয় না, যে জিনিসটা আমার সাথেও হয়েছে। এর আগে আমি ট্রিকটা বুঝতে না পারার কারণে সবসময় ল্যাশেস পড়তে পারতাম না, এরকম করে আমি 3 বার আইল্যাশ কিনে ফেলে দিতে বাধ্য হয়েছি। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমার ল্যাশেস পড়তেই হবে। মানুষজন আমাকে বলছিল যে ল্যাশেস আমি পড়ি না কেন, আমি মানুষকে সবসময় বলে এসেছি যে ল্যাশেস আমার চোখে মানায় না, যেটা ডাহা মিথ্যা কথা ছিল। সো পরবর্তীতে যখন আমি ডিটারমাইন্ড হলাম যে না, আমি এবার ল্যাশেস পরেই ছাড়বো, এরপর আমি চেষ্টা করলাম, আমি গুগলে অনেক সার্চ করেছি ফলস ল্যাশেস একদম বিগিনারদের জন্য কীভাবে পড়তে হয়, এবং অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়েছি যেগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে। সেই সকল আপুদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, সো এরপর সব ভিডিও দেখার পরে আমি নিজে যখন ল্যাশেস পরা ট্রাই করলাম একদিন, আমি রিয়েলাইজ করলাম ল্যাশেস পরা অনেক সোজা, আমি ট্রিকটা তখন ধরে ফেলতে পেরেছিলাম। নাও দ্যাট আই ক্যান ওয়ার ফলস ল্যাশেস, সো আমি ভাবলাম আপনাদেরকে একটু হেল্প করা যাক, চিন্তা করলাম আপনাদের সাথেও ট্রিকটা শেয়ার করা যাক। সো হিয়ার আই অ্যাম, এখন আমি আপনাদেরকে সেইটা দেখাবো। ট্রিকটা কি সেটা জানার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। বিশেষ দ্রষ্টব্য, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে একদমই ভুলবেন না। সো ল্যাশটা, ফলস ল্যাশ পড়ার আগে সবার আগে আমি চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করবো, বিকজ আমার রিয়েল যে আইল্যাশ আর ফলস ল্যাশেসের মাঝখানে যে স্পেসটা থাকবে সেটা যাতে বোঝা না যায়, দেখতেও যাতে ন্যাচারালি মনে হয়, যদিও সবাই বুঝবে এটা ন্যাচারাল না, বাট স্টিল চিকন আর নর্মাল হলেই চলবে। সো এখন আমি আপনারা যদি একটু আর্টিস্টিক মনে হন বেশি, সাইডে একটু উইং দিয়ে দিতে পারেন, জাস্ট লাইক মি। আনফর্চুনেটলি এই চোখের আইলাইনারটা কমপ্লিট করতে গিয়ে বেশি মোটা হয়ে যাওয়ার পরে আমাকে দুটো চোখে ব্যালেন্স করা লাগছে, সো এখন একটু স্লাইট মোটা মনে হচ্ছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি, আই অলরেডি প্রেফার মোটা আইলাইনার। সো সুন্দর মতো পারফেক্টভাবে আইল্যাশ পড়ার জন্য, আই মিন ফলস ল্যাশেস পড়ার জন্য সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আপনার ল্যাশ কার্ল করা, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি ওয়াট আই এম গোনা ডু রাইট নাও। আই ডোন্ট নো, 20 সেকেন্ডের মতো রাখবো, 20 থেকে 30 সেকেন্ডের মতো এমনি কার্ল করে, জাস্ট ধরে রাখবেন না, একটু মাঝে মাঝে হালকা হালকা চাপ দিয়ে না, আমিও চাপ দিচ্ছি দেখা যাচ্ছে না, লাইক এনিওয়েজ। মাস্কারাটা আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে মেবেলিনের কলোসাল মাস্কারা, এখন দিচ্ছি। যাই হোক, আমি ফলস ল্যাশ পরার আগে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এই জন্যে, কারণ ফলস ল্যাশেস পরার পরে যদি আমি মাস্কারা অ্যাপ্লাই করতে যাই তখন মাস্কারা ওয়ান্ডের সাথে ফলস ল্যাশ উঠে চলে আসে, তার সাথে একই সাথে আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা এই চোখে অ্যাপ্লাই করা শেষ, এই চোখের ল্যাশ পড়া শেষ হলে আমি ওই চোখে ঠিক সেম কাজই করবো, মাস্কারা অ্যাপ্লাই করবো, ল্যাশ পরবো, ওগুলো করবো। হ্যাঁ, সো এখন আমি মেইন কাজে চলে যাচ্ছি। আই এম ইউজিং দিস নেকেড থ্রি এর ল্যাশ ইউজ করছি, অনেক অসম্ভব হালকা টাইপসের একটা ল্যাশ এটা, আমি এত ভারী ল্যাশ পরি না, আমি নিজেও বিগিনার, সো এখনও আমি ভারী ল্যাশে দিয়ে যাই নাই, আমার এত সাহস হয় নাই। সো আমি এখন এই ফলস ল্যাশের মধ্যে গ্লু লাগিয়ে নেবো, আগে ম্যাক ডেলুক্স ল্যাশ গ্লু ইউজ করছি। এই হচ্ছে আমার ফলস ল্যাশ, এখন এখানে আমি গ্লু অ্যাড করব, যত চিকন সম্ভব। সো এখন বেসিক্যালি আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে আমি ফু দিয়ে বাতাস দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে যায়। সো ল্যাশে ফু দেওয়ার সময় চোখের আন্দাজ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ল্যাশের মানে যে গ্লুটা আমরা মাত্র অ্যাপ্লাই করলাম সেটা একদম শুকিয়ে গেছে কিনা,
আর যদি পুরাপুরি না শুকায়, মানে নট এক্স্যাক্টলি শুকিয়ে যাওয়া, মানে একটা স্টিকি সিচুয়েশন ক্রিয়েট করা আর কি। কারণ যদি ভিজা অবস্থায় থাকে তখন যদি আমরা ল্যাশটা পড়তে চাই তখন ঠিকমতো প্লেস করতে পারবো না, আর ইভেনচুয়ালি সেটা আর ঠিকমতো পড়তেও পারবো না, ডিসপ্লেস হয়ে যাবে, মানে খুব হাস্যকর অবস্থা হয়। আর এই জিনিসটা আমি আগে যতবারই আমি ল্যাশ কিনেছি প্রত্যেকবার আমি কাজটা করেছি, ভিজা অবস্থায় আমি পরার ট্রাই করতাম, যার কারণে এটা কোনো মতে হয়ই নাই। সো এটা এখন ফু দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না স্টিকি স্টিকি না হয়ে যায়, এখনও ভিজা অবস্থায় আছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটাকে আরও শুকাতে হবে। এটা মোট 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে, এখন আমার মনে হচ্ছে ল্যাশটা কাইন্ড অফ স্টিকি হয়ে গেছে। সো এখন আমি এটা অ্যাপ্লাই করবো, আবার বি কেয়ারফুল যাতে অতিরিক্ত শুকিয়ে না যায়, কারণ তখনও কিন্তু প্লেস করা যাবে না। সো দুটার মাঝামাঝি একটা সিচুয়েশনে থাকতে হবে। আমি আমার হাত দিয়ে করবো, বাট অনেক অ্যাপ্লিকেটাতেই করে, যেটা আমি এখনও ট্রাই করি নাই, আপাতত আমি হাত দিয়েই করা শিখেছি। সো দ্যাটস হোয়াট আই এম গোনা ডু। প্রথমে ল্যাশটা জায়গা মতো প্লেস করে মাঝখানের দিকে প্রেস করব, এরপর একটু পিছনের দিকে অ্যাটেনশন দিব। পিছনের সাইড ভালোভাবে আটকানোর পরে সবার শেষে আমি সামনের সাইডেও প্রেস করে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। এভাবে প্লেসটা এমনভাবে একটু সাবধানে করতে হবে, লাইক এক্স্যাক্টলি যেখানে আমার রিয়েল ল্যাশটা আছে ওইটার ঠিক একটু উপরে আমি কি বলবো প্লেস করার ট্রাই করেছি। আর এখন এটাকে আমি যেটা করব, একটু হালকা বাতাস দিয়ে একদম শুকিয়ে ফেলবো, একদম পুরাপুরি যাতে শুকিয়ে ম্যাট হয়ে যায়। ম্যাট হওয়ার পরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার যে রিয়েল ল্যাশে আমি যে মাস্কারাটা অ্যাপ্লাই করলাম সেটা এটার সাথে একটু হালকা চাপ দিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে দুই ধরনের ল্যাশ একসাথে দেখা না যায়। একটু হালকা হালকা চাপ দিয়ে, নাও অ্যাজ ইউ ক্যান সি এটা আমার রিয়েল ল্যাশের সাথে একদম মিশে গিয়েছে। সো ইয়া, ইটস দ্যাট ইজি, অনেক সহজে অ্যাকচুয়ালি ফলস ল্যাশেস পাওয়া যায়। একটু চিন্তা করলে ইটস আ বিট ট্রিকি, যদি বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝে শুনে সুন্দর মতে ফলস ল্যাশেস পরে গর্জিয়াস একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন ফলস ল্যাশেস পরার আগে কিরকম দেখাচ্ছিল আর ফলস ল্যাশেস পরার পরে কিরকম গর্জিয়াস দেখাচ্ছে। যে কোনো বিয়ের দাওয়াতে, যে কোনো পার্টিতে, যে কোনো খানে ফলস ল্যাশেস পরে একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করে যেতে পারবেন, বিকজ এটা অনেক সোজা। জাস্ট বেসিক্যালি ফলস ল্যাশেস পরার সময় খালি একটা জিনিসই একটু মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে গ্লুটা অ্যাপ্লাই করার সময়। বাকি সব কাজ অনেক সোজা, জাস্ট গ্লুটা অ্যাপ্লাই করার সময় কতটুকু শুকিয়ে যাচ্ছে, কতটুকু শুকাচ্ছে না, কতটুকু ভিজা অবস্থায় রয়েছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ বাকি সব কাজ অনেক সোজা। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, এবং পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা প্রেস করবেন, যাতে আগামীতে এরকম হেল্পফুল কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন। ভিডিওটা দেখে আপনারা কী চিন্তা করছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের সবার নতুন বছর অনেক ভালো যাবে, আগামীতে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।